তো বন্ধুরা, সবাই কেমন আছো? গতকাল ক্লাসে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রোনাউন, প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। তো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। আমরা খাতায় লিখি যে নাউন বা বিশেষ্য এর পরিবর্তে আর কি আমাদের প্রোনাউন বসে, প্রোনাউন বসে। তো প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। তো প্রোনাউন বলতে কি বোঝো? নাউন বা বিশেষের বিপরীত হচ্ছে তোমাদের প্রোনাউন। তো নাউন অথবা বিশেষ এর পরিবর্তে প্রোনাউন বসে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা একটা এক্সাম্পল দেখতেছি। তো সুমন ইজ এ গুড বয়। এখানে আমি সুমন ইজ এ গুড বয়, এখানে কিন্তু সুমন হচ্ছে নাউন, আর এখানে কোনো প্রোনাউন এখানে লেখা হয়নি। আমি প্রোনাউনটা এখন লিখবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। হি গোজ টু স্কুল এভরি ডে, হি গোজ টু স্কুল এভরি ডে। তো এখানে দেখতে পাচ্ছো কোনো নাউন নেই, কিন্তু এখানে হি আছে। হি কিন্তু সুমনকে অবশ্যই ইঙ্গিত করতেছে। তো হি মানে হচ্ছে সে আসলে কাকে বোঝাচ্ছে? সুমনকে। তো এই দেখো, নামের পরিবর্তে যদি কোনো কিছু বসে সেটাকে প্রোনাউন হিসেবে আমরা বিবেচনায় রাখবো। তো এখানে হি হচ্ছে আসলে তোমাদের প্রোনাউন। তো সেক্ষেত্রে আমরা আরও কয়েকটি প্রোনাউন দেখব। হি লিখছিলাম, এখন আমরা লিখব শি, দে, উই। এরপর আমরা ইটস, দিস, এরকম হাজারো অনেক ধরনের প্রোনাউন আমরা লক্ষ্য করতে পারবো যদি তোমরা স্টাডির পরিমাণটা বাড়াও। তো আজকের ক্লাসে আমাদের পড়ার মেইন টপিক ছিল প্রোনাউন, নাউন এর পরিবর্তে প্রোনাউন বসে। এক্সাম্পল হিসেবে সুমন ইজ এ গুড বয়, এখানে হি গোজ টু স্কুল এভরি ডে, এখানে হি হচ্ছে তোমাদের মেইন বিষয়বস্তুর প্রোনাউন। তো আজকের ক্লাস এতটুকুই, আমরা পরের ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, ধন্যবাদ সবাইকে।